Hey, stop, stop, dati, 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 no, 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 no eating. বাংলাদেশি বাংলাদেশি ভাই, ফালান ফালান, আমার উপরে ভালো খাওয়া দিতেছি, ফালান না ভাই। ওই প্রথম তো তোমাদের একটু কষ্ট হয় আর কি, আমরাও কষ্ট করছি। শোনো, বেতন পাইলে তারপরে কিছু টাকা পয়সা পাঠাই দিও আর কিছু টাকা রেখে দিও, পাসপোর্ট আর কাগজপত্র লাগবে, ঠিক আছে? ইদানিং খুব পাওয়া করে দিয়ে দিচ্ছে এসব ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকে তারপর পাঠিয়ে দিয়ে দিচ্ছে। ধরে লো যে তখন আশ্রয় দিছি আমার মা বাপের দোয়া আছে। কি হয়েছে আপনার? ওই একজন অবৈধ প্রবাসী দেশে, মোর পাসপোর্ট নাই, কাগজপত্র নাই, সারাটা দিন কাজ বুঝতেছি, কেউ কোথাও কোনো কাজ দেয় না। একটু আগে পুলিশে নামার দেবে, তার তো বলে মনে ছেলেই যাইতে। আমি কাজে যাচ্ছি, আসার পর দেখা হবে। হ্যাঁ আচ্ছা, না আমি চলে গেলে আপনি এখানে একা একা কি করবেন? আপনি চলেন আমার সাথে, পাসপোর্ট বানানোর প্রসেসিং করবো, তো ওটার জন্য ব্রোকারকে একটা ছেড়ে পাঠাতে হবে, মানে দালাল। আম্মা কতদিন পর তোমার গলার অবস্থা শুনতে আসি আম্মা, যে শান্তি লাগতে আছে আম্মা। আব্বাই আছে কেমন? শরীরটা একটু খারাপ হয়ে গেছে আগের থেকে। আম্মা তুমি চিন্তা করো না আম্মা, আগামী মাসে আমি কয়টা টাকা পাঠাবো আনে আম্মা। আমি একটা খুব ভালো জায়গায় চাকরি পাইছি আম্মা, বুঝছো? একটা ফাইভ স্টার হোটেলে ওই ইসের চাকরি, ক্লিনারের চাকরি আম্মা। কোমর করে দিয়ে মোর ছবি, আমার পাসপোর্টে মোর ছবি কি হবে? আরে এটা আমার পাসপোর্টে বলছে, এটা তো আপনার পাসপোর্ট, আপনার পাসপোর্ট হয়ে গেছে। নাও ইউ ক্যান ফ্লাই টু বাংলাদেশ এন্ড মিট উইথ ইওর আব্বা। এতক্ষণ কি কইছেন কিছু বুঝি নাই, তাই বাংলাদেশটা বুঝি আর আব্বা আমারটা বুঝি। বাত বাত তাহা নেলেন না তো? আরে কিসের বাজার কিসের কি, আপনি আসলে দিলে যান, আব্বা আমার সাথে দেখা করেন, তারপর দিয়ে দিন। এক মাসের মধ্যে টাকা পাঠানোর কথা আসলে কিছু তো করতে পারলাম না। হ্যাঁ বলে আমার বাপের পা ধরে মাপ ফেলে হেরে আমার মাপ করবে তো না? হ্যাঁ করবে। দেশে ফেরা মোর পক্ষে সম্ভব না, মোর আব্বা আম্মায় এগো সব সম্বল বিক্রি করে মোরে লয়ে যে স্বপ্ন দেখছিলে, এই সুন্দর স্বপ্ন ধ্বংস হইতে আমি দিতে পারবো।